ওয়েস্ট বেঙ্গলের হুগলির বনমালীপুরে অবস্থিত ব্রহ্মদত্ত ধাম। বারুইপাড়ার রেল স্টেশন থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত এই ব্রহ্মদত্ত ধাম। সঙ্গে গাড়ি না থাকলে বারুইপাড়া রেল স্টেশন থেকে অটো করে এখানে পৌঁছে যাওয়া যায়। ধান ক্ষেত পেরিয়ে লাল মাটির পথ ধরে মন্দির চত্বরে প্রবেশ করলাম। এখন আছি ব্রহ্মদত্ত ধামে, একই অঙ্গে 3 মূর্তি, একটু বাদেই সেটা দেখতে পাবো। অনেকদিন ধরে আসার ইচ্ছে ছিল, আজকে সে সৌভাগ্য হয়েছে, খুব ভালো লাগছে। কি যে অপার শান্তির পরিবেশ বলে বোঝানো যাবে না। সকাল 8টা থেকে রাত 8টা অবধি মন্দির খোলা থাকে। মন্দিরে ঢুকে প্রথমেই নজরে পড়বে বড় সাদা মার্বেলের কচ্ছপ, তারপর একটু এগোলেই চোখে পড়বে একই অঙ্গে 3 মূর্তি। আমি ব্রহ্মদত্ত ধামে এসেছি, প্রথমে কিছু ছবি তুললাম, আর এখন তো আবার মেকআপ হয়ে আছে। কখনো ভাবিনি যে ব্রহ্মদত্ত ধামে এসে শুটিং করব, এটা সত্যি অবিশ্বাস্য ব্যাপার আমার কাছে লাগছে। অসাধারণ জায়গা, কি সুন্দর মন্দির, এতটা বড় মন্দির কখনো দেখিনি। সবাই বলছে যে এটা নাকি সব থেকে বড় মন্দির হতে পারে, আমার তো দেখে তাই মনে হচ্ছে। আর ভেতরে ব্রহ্মা বিষ্ণু মহেশ একই অঙ্গে 3টে মুখ। মিলে যাবে, সব দেখে নেব। ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে। এই পালকিটার কথাই উনি বললেন, বৃহস্পতিবার এই পালকিতে করে ওই ফটো ঘোরানো হয়। দুটো ফটো দেখালাম, প্রতিষ্ঠা করেছেন যিনি, আর একজন সাইডে রয়েছেন, ওই দুজনেরই পালকিতে করে ফটো ঘোরানো হয় প্রত্যেক বৃহস্পতিবার। এখন আছি ব্রহ্মদত্ত ধামে, অনেকদিন ধরে আসার ইচ্ছে ছিল, খুব ভালো লাগছে, এরকম মূর্তি কোথাও দেখিনি কখনো। গোপালের জন্মদিন বলে কথা, পুরো মন্দির তাই বেলুন দিয়ে সাজানো হয়েছে। সিঁড়ি দিয়ে নেমেই নিচে আর একটা শিব মন্দির রয়েছে। মন্দিরের ভেতরে এত বিশাল জায়গা, যেখানে হাজার হাজার ভক্ত বসে একই সাথে ঠাকুরের নাম গান করতে পারবে। এরকম বড় চত্বর মন্দিরের ভেতর কখনো দেখা যায় না। এই হলো সিঁড়ি, এটা দিয়ে উঠেই মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। আর এগুলো হচ্ছে বাজনা, যেগুলো বাজানো হয় পুজো করবার সময়। এ মূর্তি হ্যায় না, এ কিসকা? আন্না মহারাজ। এ কি প্রতিষ্ঠা? কিধার কিধার? মহারাষ্ট্র, পুনা। আর
कन्याकुमारी, मध्य प्रदेश, उत्तराखंड और यहाँ कलकत्ता प्रतिष्ठा कर। सीढ़ी दिए मंदिर उठते हैं किंतु नीचे तलाय एत तैरी हो बड़ बड़ पिलार रही है, विशाल बड़ जगह कि तैरी है ठीक जाना जा कत बड़ कड़ाई भोगे रान्ना है एत बड़ कड़ाई ये काठ काठे आगुने जाल देवा है प्रचुर मानुष एखाने भोग खाए। ठीक मंदिर पीछन दिखे रान्ना बान्नार आयोजन है मन हे बड़ बड़ अनुष्ठान हले ये पिलार देवार जो जायगाटा रोचे ये बसे ना कि सबाई के खावानो है कि असाधारण जगह। एक ही अंगे तीन मूर्ति देखार सौभाग्य हबे कखनो भाबिनी। जय गुरुदेव।